কেসকি মাছের বাজি খেতেই বেশি ভালো লাগে। আমাদের আজকের রেসিপিতে কেসকি মাছের বাজির সাথে আলুও থাকবে। মুসমুসে কেসকি মাছের সাথে একটু নরম নরম আলু আমার আবার শ্বশুরবাড়ির লোকদের বড় সুস্বাদু পদ বা আইটেম। তাহলে শুরু করা যাক। সবাইকে নমস্কার। প্রথমে আলুগুলা কুচি করে কেটে ভালো করে ধুয়ে একটা প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে আলুগুলা ভেজে নিব। আর এদিক দিয়ে আমি রাঁধুনি সস পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। কেসকি মাছ রান্না করাটা খুবই সোজা এবং মনে হতে পারে এত সোজা রেসিপি আবার দেওয়ার কি আছে, কিন্তু আমি যখন প্রথমবার আমার শ্বশুরবাড়িতে এটা রান্না করেছিলাম তখন আমাকে অনেক ব্যাক পেতে হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন বেজে রাখা আলু আর কেসকি মাছের সাথে হলুদের গুঁড়া, লবণ, শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচের ফালি আর বেটে রাখা রাঁধুনি সসটা দিয়ে ভালো করে মেখে নিলাম। অবশ্য মাছ থেকে বরফ ছুটে নাই, সেজন্যে মাছটা এরকম দেখাইতেছে। এখন বেজে রাখা পেঁয়াজের মধ্যে এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। কেসকি মাছ দেখতে ছোটো হলে কি হবে, রান্না করার সময় উনার দিকে যথেষ্ট মনোযোগ না দিলে উনি আবার বেঁকে বসেন, যা আর কোনোভাবেই ঠিক করা যায় না। তাই তার নামের আগে সুহাগি দিয়ে তাকে সুহাগি কেসকি মাছ বলে খুশি করালাম।